বাসী কল্যাণ ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর একটা সভা, আমাদের এক মাস সিয়াম সাধনার পরে ঈদ সমাগত। আমরা সবাই মুসলমান হিসাবে আমরা এই রোজার মাসটা খুব সুন্দরভাবে, কোনো রাজনৈতিক হিংসা প্রতিহিংসা মারামারি খুনাখুনি ব্যতীত এই সুন্দর মাসটা অতিক্রম করতে পেরেছি। এবং ধর্মীয় যে রোজা রেখেছি, যারা নামাজ আদায় করেছি, কোন রকম প্রতিবদ্ধকতা ছাড়া এই সুন্দর মাসটা অতিক্রম করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি প্রবাসী কল্যাণ ইউনিট এমন একটা পবিত্র দিনে এরকম এই ধরনের একটা পুণ্যের মাসে পুণ্যের কাজের আরেকটা অনুষ্ঠান করার জন্য ওনাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমার বাম দিকে উপস্থিত এলাকারই সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব একেএম মনিরুজ্জামান সাহেব এবং প্রবাসী কল্যাণ ইউনিটের বিদেশে অবস্থানরত সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ, যাদের অর্থে যাদের পরিশ্রমে আজকের এই সংগঠনের অবস্থা, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। এবং যারা অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা আজকে এই অনুষ্ঠান যাদেরকে কেন্দ্র করে তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই, আজকে আসলে আমরা বাংলাদেশে আমরা এখন গরিবের সংখ্যা আমাদের খুব কম, আর আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের যাদেরকে চোখ হাত পাও দিয়েছে আমরা কেউ গরিব না। শুধু আমরা একটু উদ্যোগ নিলে, একটু ইচ্ছা নিলে এবং কেউ একটু সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারি। সে আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে গরিব বলতে আমরা যে বুঝতাম, বাংলাদেশে আজকে সে অবস্থা নেই। আমি যখন কুমিল্লার থেকে গত পরশুদিন সম্ভবত ডেমো ট্রেনে রওনা হয়েছি, তো গাড়িতে একটু তর্ক লাগলাম, খিলে স্টেশন নামলাম, এই পুরো পথের মধ্যে একজন ফকিরও আসে বলে নাই যে স্যার 5 টাকা সাহায্য দেন বা 10 পয় সাহায্য দেন। ফকিরের সংখ্যা খুব কমে গেছে, গরিবের সংখ্যা খুব কমে গেছে। কারণ শুধু গরিব তার মন যদি থাকে গরিব তাহলে সে গরিব, সে যদি তার হাত থাকে, তার পা থাকে, তার চোখ থাকে, সে শারীরিকভাবে সক্ষম থাকে, তাহলে সে আর গরিব না। এবং একজন মেধাবী ছাত্র কখনো গরিব হয় না, সে চাইতে হয় না তাকে সাহায্য করার জন্য বহু লোক দাঁড়িয়ে থাকে। ওই যে বললাম, শুধু একটু মনের জোর, মনের ইচ্ছা। আজকে ডিজিটাল বাংলাদেশে টাকার জন্য কেউ পড়ালেখা করতে পারে না এটা আমি বিশ্বাস করি না। আজকে সরকার টাকা দিচ্ছে, বিনামূল্যে বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, লেখাপড়ার পরিবেশ আছে, সব কিছু। এরপরে সমাজে অনেক লোক আছে সাহায্য করার মতো, যেমনি একটা উদাহরণ প্রবাসী কল্যাণ, এছাড়াও লোকালে আরো অনেক লোক আছে যারা অর্থনৈতিকভাবে একজন গরিব ভদ্র এবং মেধাবীকে সাহায্য করার জন্য আছে। সুতরাং আমি গরিবদেরকে গরিব না বলে ওদেরকে বলবো, তোমরা লেখাপড়া করার জন্য আসছো, তোমাদেরকে জাস্ট অন্যের একটু সহযোগিতা করছে। কারণ গরিবকে গরিব বললে গরিব মনে কষ্ট পায়, আমি তাকে সাহায্য করলাম আবার তাকে বারবার গরিব বলে হাইলাইট করলাম, সে আরেকজন আরেক জায়গা জায়গায় বলছে যে আমি গরিব হিসাবে আমি সাহায্য করছি, সাহায্য করছে, এটা শুনতে তার কাছে খারাপ লাগে। আমি মনে করি একজন লোক সে সহযোগিতা, সে পড়ালেখা করার ইচ্ছা আছে, তাকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য আরো কিছু লোক দানবীর লোক তার সাথে সহযোগিতা করছে, এইটুকুই। সে এত গরিব বলে বলে বারবার বলে তাকে হাইলাইট করার প্রয়োজন নেই। ওরা আমার ভাই, ওরা আমার পাড়া প্রতিবেশী, ওরা আমাদের আত্মীয়, তাদেরকে আমরা একটু সহযোগিতা করছি। সুতরাং তারাই আমার যারা মতে, আমি এই এই কলেজে আজকে 30-35 বছর চাকরি করার জীবনে আমি অনেক ছেলে মেয়েদেরকে দেখছি, পারিবারিকভাবে হয়তো আর্থিকভাবে অসচ্ছল ছিল, একটু সামান্য এমন কোনো আহামরি কিছু না, একটু সাহায্যের সহযোগিতা করছে,
দেখা গেছে আজকে সে সমাজে প্রতিষ্ঠিত। আজকে অবশ্য অনেকে স্বীকার করে অথবা স্বীকার করেও না যে আমি একসময় কারোর থেকে সহযোগিতা করছি। এই যে আমি বারবার কথাটা বললাম যে বারবার গরিব বললে, গরিব বললে তাদের কাছে লজ্জা লাগে। আজকে অনেকেই এই এরা এই সাহায্যের কথা কারো কাছে বলতে চায় না। সুতরাং আমি মনে করি এই উদ্যোগটা খুব